করিমগঞ্জ পুলিশের চোখে ধুলো দিয়ে একটি মন্দিরে হামলা চালালো দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটে করিমগঞ্জের সেটেলমেন্ট রোডের বিবেকানন্দ পল্লীতে অবস্থিত দক্ষিণা কালীবাড়িতে। রাতের অন্ধকারে একদল দুষ্কৃতী হামলা করে মন্দিরে, তবে কোনো ধরনের সামগ্রী চুরির খবর এখনো মেলেনি। জনগণের অভিযোগ মতে করিমগঞ্জের বিভিন্ন মন্দিরে বারবার এই আক্রমণ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের উদ্দেশ্যেই করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। তার মতে এ ধরনের পরিকল্পিত ঘটনা এক রহস্যের সৃষ্টি করেছে। করিমগঞ্জ পুলিশের নীরব ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিধায়ক। এদিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। উল্লেখ্য, বিগত কিছুদিনে করিমগঞ্জে আইন শৃঙ্খলার ব্যাপক অবনতি ঘটেছে। বালিয়াতের নৃসিংহ মন্দির, দক্ষিণ করিমগঞ্জের পেসারপাড় গ্রামের বালাজি মন্দির, সেটেলমেন্ট রোডের কালীবাড়িতে আক্রমণসহ ছিনতাই এবং চুরির বেশ কিছু ঘটনা পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলেছে। আজি দক্ষিণা কালী মন্দির, আমি নরসিং মন্দির, সাউথ করিমগঞ্জের একটা মন্দির, কোনোবা মানুষের মহিলা মানুষগুলাকে যদি ঘরেরপরা ওলায় তেতিয়া নেকলেস স্ন্যাচ করা হয়, কোনোবা ঘরেরপরা বস্তু চুর করে লই যায়। তো গোটেই যদি বস্তু চাও তেনেহলে গোটেই এটা অবস্থার মজাত আমি আছো, আমার সিকিউরিটি নাইকিয়া এনেকা এনেকা অবস্থা হয়েছে। সেটির কারণে মই ভাবো যে আজির দিনত যে গভর্নমেন্টে যদি স্ট্রেংথ, পুলিশের যদি স্ট্রেংথ দিব লাগিছিল, পুলিশের যিমানখিনি মানুষ মানুষের অনুপাতে যদি স্ট্রেংথ থাকিব লাগিছিল, যিমান পুলিশ থাকিব লাগিছিল, আজির দিনত পুলিশ নাই। আর থাকি যিখিনি আছে আলটিমেটলি সেইখিনি যোনে এইবিলাক কাম করে আছে, কিছু মানে হয়তো বা আমি মই ভাবো যে এই মন্দিরত চুর করবলে সোমাইছিল, কিন্তু চুর করা নাই, কিন্তু কিয় বা সোমাইছিল, ইন্টেনশনটো কি আছে, কেটামান মন্দির এনেকা কিয় কিয় বা হল বস্তুটো, কিন্তু বস্তু এনকোয়ারি করবো লাগে, করে কেনে ডিটেলস বস্তুটো ওলাব লাগে। আর আলটিমেটলি যাক মানুষ এটির জড়িত আছে এলাকার শাস্তির ব্যবস্থা করলে, ভবিষ্যতে যাতে এলাকা এনে কাম করবে হাউস নকরে। মন্দিরের মেইন দুয়ার আছে, তার তালা ভাঙা আসলে আর বাকি বস্তু সামগ্রী।